কথায় বলে রাখে হরি মারে কে। অল্পের জন্য জঙ্গিদের গুলি থেকে রক্ষা পেলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ। সোমবার সকালে উপমুখ্যমন্ত্রী গৈখাঙ্গামকে সঙ্গে নিয়ে ইম্ফল থেকে মণিপুরের উখরুলে একটি হাসপাতালের উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। সকাল 10টা নাগাদ হেলিপ্যাডে নামে ওকরাম ইবোবি সিংহের হেলিকপ্টার। কপ্টার থেকে নামার পর যখন সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন ওকরাম, তখন গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। গোলাগুলিতে মণিপুর রাইফেলসের দুই জওয়ান আহত হলেও অক্ষত ওকরাম। কোনক্রমে নিরাপত্তারক্ষীরা তাকে ফের কপ্টারে তুলে দেন। হাসপাতাল উদ্বোধন অসমাপ্ত রেখে রাজধানী ইম্ফলে ফিরে আসতে হয় তাকে। পুলিশের অনুমান, বন্দুকবাজরা এনএসসিএন জঙ্গি গোষ্ঠীর সদস্য। ঘটনা তদন্ত শুরু হয়েছে। এবিপি আনন্দ।